ইয়াস বিধ্বস্ত সুন্দরবন বাসী বসেছিলেন মুখ্যমন্ত্রীর পথে। সেই আশা বাস্তবায়িত হওয়ার সুস্পষ্ট বার্তা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এসে দুয়ারে ত্রাণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পরে এই প্রথম উত্তর চব্বিশ পরগনায় জেলায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসের তাণ্ডবে সুন্দরবন বিধ্বস্ত সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ ছটি বিধানসভা আকাশপথে পরিদর্শন করার উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী আসেন। উত্তর চব্বিশ পরগনায় এবং প্রশাসনিক সভা করতে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এসে পৌঁছান। সেখানে তিনি ত্রাণের জন্য কয়েকটি স্তরভিত্তিক কর্মসূচি ঘোষণা করেন। দীর্ঘ সময় ধরে ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।